সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করছো। দেশের এই করোনা পরিস্থিতির কারণে আমরা আজকে তোমাদের জন্য প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশক্রমে অনলাইন ক্লাসে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত আমাদের সাথে এই ক্লাসে থাকো তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো তোমরা আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী অনেকেই তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছেন, তাদের ক্লাসগুলো তোমরা আশা করি সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে, অনেক উপকৃত হবে, অনেক ভালো ভালো ক্লাস হচ্ছে আমাদের। তোমরা এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনবে, দেখবে এবং এগুলোর উপরে নির্ভর করে তোমরা সিলেবাসের অবশিষ্ট কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে চতুর্দশ অধ্যায়ের 14.2-এর একটি জ্যামিতি সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে এই ক্লাসটি নেব। যতক্ষণ ক্লাসটা নেব আশা করি তোমরা আমার সাথে ততক্ষণ থাকবে। তো চলো আমরা ক্লাসটা একটু দেখি। আমার বোর্ডে দুটা চিত্র এঁকেছি আমি, একটা হলো এ বি সি ত্রিভুজ ক্ষেত্র, আরেকটা হচ্ছে বিইএফ ত্রিভুজ ক্ষেত্র। তো এখানে বিশেষ নির্বাচনটা আমি এখানে লিখে রাখছি, বিশেষ নির্বাচন ও সাধারণ নির্বাচনের বিষয়বস্তু একই, তারপর আমি এখানে বিশেষ নির্বাচনটা একটু পড়ে শোনাই। দেওয়া আছে যেটা আমার এখানে সাধারণ নির্বাচনে ছিল, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ কোণ ইকুয়াল হচ্ছে ডি, অর্থাৎ কোণ এ ইকুয়াল কোণ ডি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এত, এবিসি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল এবি ইন্টু এসি ইকুয়াল অনুপাত ডি ইন্টু ডিএফ। তাহলে এই অংশটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের বিষয়বস্তুটা হলো এটা আমাকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রমাণ করার ক্ষেত্রে অঙ্কনের একটা অংশ কাজে লাগাতে হবে। তাহলে অঙ্কনটা কি, এবিসি ত্রিভুজের বি এবং ডিইএফ ত্রিভুজের ই থেকে যথাক্রমে বিএম এবং ইএন এসি এবং ডিএফ এর উপরে আমরা যেটা লম্ব আঁকি, তাহলে এসি পাওয়ার উপরে বিএম এবং ডিএফ পাওয়ার উপরে ইএন লম্ব আঁকি। লম্ব আঁকার পর আমাদের প্রমাণ একটা শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে যে প্রমাণটা করব আমাদের এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করার পূর্বেই আমাদের এখানে অনুপাতের বিষয়টা একটু ভাবতে হবে যে অনুপাতটা আমরা প্রমাণ করব। তো অর্থাৎ অনুপাত যদি আমরা প্রমাণ করতে পারি বাহুগুলি, সেই ক্ষেত্রে আমাকে ত্রিভুজের এখানে ত্রিভুজের থেকে অর্থাৎ ত্রিভুজ থেকে ত্রিভুজ দুইটা ত্রিভুজ দেব, এখানে যে দুইটা ত্রিভুজ আমরা এখান থেকে নেই দুইটা চিত্র থেকে তাদেরকে সদৃশ গুণ করতে হবে, তাহলে বাহুগুলোর অনুপাত আমাদের অনুপাত আমরা খুঁজে পাব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে প্রমাণের জন্য তাহলে শুরু থেকে প্রমাণটা যদি আমরা শুরু করি, তাহলে প্রমাণ যদি আমরা শুরু করি তাহলে আমরা এখানে ত্রিভুজ ক্ষেত্র আমাদের নিতে হবে এবিএন এবং ত্রিভুজ ক্ষেত্র ডিএন এ, এই দুটো ত্রিভুজ থেকে আমাদের দেখতে হবে কোন অর্থাৎ কোনগুলো সদৃশ গুণ করার চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে এ কোন অর্থাৎ কোন এ ইকুয়াল কোন ডি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব বি এ এম ইকুয়াল হচ্ছে ই ডি এন, আমরা লিখব এখানে দেওয়া আছে। এখন আমরা কিন্তু এখানে এসি পাওয়ার উপরে বিএম এবং ডিএফ পাওয়ার উপরে ইএন লম্ব এঁকেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এই কোণটা সমকোণ, উভয় ক্ষেত্রে এই কোণের মানটা 90°। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব এএম বি ইকুয়াল ডিএন ই ইকুয়াল হচ্ছে 90°। হ্যাঁ, এটা আমাদের এখানে 90°, এখানে ডান পাশে লিখব অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে
আচ্ছা এখন আমাদের যে অবশিষ্ট যে কোণটা আছে সেই কোণটা যেহেতু আমরা এখানে কোণে কি করতেছি সমান করার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে অতএব ABN ইকুয়াল হচ্ছে DEN তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে যাবে তো সমান হয়ে গেলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা লক্ষ্য করে দেখো যে এই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ABM এবং ত্রিভুজ ক্ষেত্র DN এর মধ্যে অর্থাৎ তাদের পরস্পর তিনটা কোণে আমরা এখানে সমান হয়ে গেল তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে যে ত্রিভুজ ABM ও ত্রিভুজ DEN সদৃশ কোণে ও সদৃশ আচ্ছা তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা মোটামুটি সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে গেছি যে ত্রিভুজ ক্ষেত্র ABM এবং ত্রিভুজ ক্ষেত্র DEN কে আমরা সদৃশ করি এবং সদৃশ করতে পেরেছি এখন আমাকে যে কাজটা করতে হবে যেটি করতে হবে সেটা হচ্ছে এখন বাহু অনুপাত সাজাতে হবে বাহু অনুপাত সাজাতে গেলে এখন আমাদের যেটা লাগবে সেটা হলো AB বাই হবে DE AB বাই DE এখানে হবে BM BM বাই EM BM বাই EM এই অনুপাতটা আমরা লিখতে পারি AB অনুপাত হচ্ছে DE আর BM বাই এখানে লিখতে পারি EM আচ্ছা এখন আমাকে তো অনুপাতের কাজ মোটামুটি আমরা এখানে সদৃশ কোণে আমরা সদৃশ থেকে অনুপাতটা সাজিয়ে নিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বি সি এর ক্ষেত্রফল ডিই এফ এর ক্ষেত্রফল আমাকে এখান থেকে বের করতে হবে এর ক্ষেত্রফল আমাকে এখান থেকে বের করতে হবে তাহলে এই ক্ষেত্রফল বের করতে যে আমরা এখন দেখি এটা আমাদের এক নম্বর দাগ হলো হ্যাঁ আচ্ছা আবার আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ভূমি এস ইনটু বি এম এবং ত্রিভুজ ডিইএন এর ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ডিএফ ইনটু ইএন ইএন আচ্ছা তো আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন আমরা এই ক্ষেত্রফলের অনুপাতটা দেখব আমরা এই ক্ষেত্রফলের অনুপাতটা দেখব সেই ক্ষেত্রে আমরা লিখব যে অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি বাই ত্রিভুজ ক্ষেত্র ডিই এফ ইকুয়াল আমরা লিখব হাফ এস সি ইন্টু বি এম হাফ ডিএফ ইন্টু ইএন আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল যেটা আমাদের এই পাশে হবে সেটা আমরা লিখতে হাফ এস সি ইন্টু বি এম আর এখানে ডিএফ এটার থেকে লিখলাম হাফ ডিএফ আচ্ছা এখন এখান থেকে আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে এগোতে থাকবো প্রমাণের লাইনের কাছাকাছি আমরা চলে আসছি অনেকটাই এখানে আমরা লিখবো যে এসি বাই ডিএফ এখানে একটা প্রশ্ন দেব দিয়ে লিখব বিএম বাই হচ্ছে ইএম এখানে এসি বাই ডিএফ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই বিএম বাই ইএম এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো এবি বাই ডি এবি বাই ডি তাহলে এখান থেকে আমাদের এখন হবে এখানে জায়গাটা একটু এখানে আমরা লিখে দিই যে এবি ইন্টু এসি বাই হচ্ছে ডিই ইন্টু ডিএফ এখন যদি আমরা অনুপাতটার সাহায্যে সুন্দরভাবে প্রমাণের যেভাবে লেখা আছে সেভাবে লিখি তাহলে এবিসি অনুপাত
त्रिभुज क्षेत्र DEF इक्वल AB into AC अनुपात अनुपात DE DE into DF আমাদের প্রমাণের অংশ হয়ে গেল আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ DF ইকুয়াল হচ্ছে AB into AC অনুপাত হচ্ছে DE into DF তাহলে আমরা এখানে লিখব প্রমাণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে এবং এটা খুব ভালোভাবে তোমরা পর্যবেক্ষণ করেছো তবে এটা করার ক্ষেত্রে আমাকে প্রথমে আমাকে নিতে হচ্ছে যে এ বি এম এবং ডি ই এন এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে আমাদের সদৃশগুলি করে নিতে হবে করে নিয়ে আমরা এখান থেকে উদ্দেশ্যটা হলো আমরা এই এবি সাথে এই ডি বাহুর যে অনুপাতটা এটা আমরা এখান থেকে এই উচ্চতার সহযোগিতা নিয়ে এই উচ্চতার সহযোগিতা নিয়ে আমরা এখান থেকে এবি বাই ডি এই মানটা আমরা এখানে কাজে লাগাবো যে মানটা আমরা এখানে বসিয়েছিলাম এই যে এখানে তাহলে এই মানটা অর্থাৎ উচ্চতাকে আমরা কাজে লাগাবো কারণ আমাদের যে সদৃশ হতে গেলে ত্রিভুজে যে তিনটা রুল আছে সেই তিনটা রুলের ভিতরে এখন আমি একটা রুলকে কাজে লাগালাম যে উচ্চতা যদি সমান থাকে তাহলে বাহুটা কিভাবে হ্যাঁ দুইটা ত্রিভুজের মধ্যে যদি একই উচ্চতা থাকে সেই ক্ষেত্রে দুটা ত্রিভুজের দুটা বাহু কিভাবে অনুপাতে আবদ্ধ হয় সেই জিনিসটা কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে তো এটা এটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে এবি বাই ডি এর মানটা পরিষ্কার এখানে বের করতে পেরেছি যেটা আমরা পরবর্তীতে মূল ত্রিভুজ দুটার ক্ষেত্রফলের অনুপাতে এসে আমরা এই মানটা বসিয়ে তার প্রমাণটাকে আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পেরেছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমরা অত্যন্ত সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে এবং আমাদের স্যার অর্থাৎ আমরা যারা শিক্ষক মণ্ডলী আমরা যারা আছি অত্র স্কুলে আমরা যারা অনেকেই ক্লাস নিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং পর্যবেক্ষণ করবে সুন্দরভাবে তোমরা রুটিন মাফিক ক্লাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করবে আর সিলেবাসের সাথে মিলিয়ে তোমরা এই ক্লাসগুলো করবে আশা করি তোমরা অনেক উপকৃত হবে সবাইকে আমার শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।